আপনাদেরকে ওই পিছনে যারা গ্যাদারিং হয়ে বসে আছে, এই সামনে আসতেই হবে, আয় সামনে আসতেই হবে, আসেন আবার নতুন করে ডবল করে বিহা দিব, আসেন এই সামনে আসতে হবে, আপা বলছি, ভাই বলছি, দাদা বলছি, একটু সামনে আসতেই হবে। হ্যাঁ, শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই সোনের বাজিত যোগ্যতম সভাপতি মহাশয় মহাজা বড়মাইকা, ও আমার সামনে আল্লাহর সৈনিকের মতো বসে থাকা আমার শ্রদ্ধা ভাইজন, স্মৃতি ভাইজন, আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, কর্তার অন্তর আড়ালের অবস্থানরত মা বোনেরা, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আল কোরআন এবং সহিহ হাদিস শোনার একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ জান্নাত জাহান্নাম আখিরাত পরকালের মালিক, শুধু তাই নয় বন্ধু, গুরু গাড়ি থেকে শুরু করে উড়োজাহাজ পর্যন্ত আমাদেরকে দান করেছে। তিনার শিখর ভাষায় শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহব্বতের আবেগে আল্লাহকে সন্তুষ্ট করার আশা নিয়ে আমরা যে যেখানে আছি, আমরা নামাজকে হালালি করে শিরকে উঁচু করে আল্লাহকে সন্তুষ্ট করার আশা নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে তার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা দোয়া করব সেই মহামানবের জন্য যিনি পৃথিবীতে আসার পর মারামারি কাটাকাটিতে উৎখাত করেছিলেন, স্বৈরাচারী গোলামবাড়ির বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছিলেন। এমন একটা সময় ছিল যে সময়ে রেলিহান আগুন দাও দাও করে বলছিল, শান্তির প্রদীপ জ্বালিয়েছিলেন, তিনি হলেন বিশ্ববরণ্য, সকলের গ্রহণীয়, সকলের আদরণীয়, জনমন ধন্য, মহামান্য মা মিনার নয়নের তারা, মা হালিমার হৃদয় সম, মা খাদিজার প্রিয়তম, হাবিবে লাবিবে তাবিবে মুস্তাফা, জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সহস্র সংকেত ধারণ করতে রহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মহতরম মুকাররাম, আজকে অরঞ্জি গ্রামে এই পাড়ায় একটা ইসলামিক ধর্মীয় সভা, এই সভাটা যদি আমরা মূল্যায়ন করি, এই সভাটায় আসলে কি আমরা ফায়দা পাবো, ভাইরা আমার, এই সভাটায় আসলে এর গুরুত্ব কি যদি আমরা জানতাম, তাহলে এখনো আমরা বাড়িতে বসে থাকতে পারতাম না। মা বোন খালারা, এদের যে একটা অভ্যাস আছে, এই অভ্যাসটা মা বোন খালা ভাবিরা আমার এখনই আপনি তা করুন, ওই টিভির মুখে লাঠি মেরে দেন। মা বোনেদের এরকম একটা প্রথা আছে আমাদের ওই গ্রামে কিছু এলাকায়, যে জালসা চলছে তো কি হয়েছে, একটু এই সিরিয়ালটা দেখে নিই, তারপরে খাওয়া দাওয়া করে হাওয়া সুস্থ যাবো, প্রধান বার্তা যখন উঠে নিই, হ্যাঁ কিছুক্ষণ পরে যাবো, এরকম অনেক মা বোনের আছে। মা বোন খালা আমার, এখনো যারা এরকম শয়তানের ওই রান্না রান্নিতে চলচ্চিত্রের ওই নায়িকা নায়িকা গায়িকাদের যে গান বাজনা দেখছে, আপনাকে ওটাকে কুরবান করতে হবে, ওটাকে লাঠি মেরে ফেলে দিতে হবে। মা বোন খালা আমার, আপনাকে বলছি, মা বোন খালা এবং আমার যুবক ভাই, আমার থেকে বয়স্ক সমবয়স্ক মানুষ এই রাস্তায় এমন হারে ভিড় করে আপনারা অযথা সময়টাকে অন্য কাজে লাগাচ্ছে, যারা কমিটির দায়িত্বে আছে, ভাই আপনাদের দায়িত্ব আপনারা ঠিকভাবে পালন করুন, শ্রোতা হিসাবে যারা এসেছে, যারা যাই হোক ভাইরা আমার বন্ধুরা, আমার মূল আলোচ্য বিষয়ের দিকে আসব, ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে সূরা আনফালে একটি আয়াত নবীর উপরে আয়াত অবতীর্ণ হলো, সূরা আনফালের 1-4 মারাতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ এখানে মুমিনদের পাঁচটি গুণ ধারাবাহিকভাবে বর্ণনা করেছে। আল্লাহ বলেন যে আমার মুমিন তারাই, আমার মুমিনদের গুণ, আমার মুমিনদের সিফাত রয়েছে। তো এখানে বলেছে যে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যারা আমার প্রকৃত মুমিন হবে তারা আমার ভয়ে
এই জমিনের মধ্যে আমার কথা শুনে তারা তৎকর করে কাঁপবে, সে যেখানে থাক না কেন। ইমান বেড়ে যাবে, আয়াত এবং আয়াত যখন তারা কানে শুনতে পাবে কোরআনের কথা নবীর কথা, তখন তারা চায়ের দোকানে আর পানের দোকানে আর রাস্তাতে আর বাড়িতে আমি বললাম যে যারা আল্লাহর প্রকৃত মুমিন হবে তারা এই জমিনে আল্লাহ রাসূলের কথা শুনবে, তখন তারা পরিপূর্ণ হয়ে উঠবে, ভয়ে কাঁপবে এই জমিনের মধ্যে, এবং যখন তাদের কানে আয়াত পৌঁছে যাবে কোরআনের কথা নবীর কথা, তখন তারা আর ফিরে রাস্তাঘাটে কোনো জায়গায় থাকবে না। ভাইরা আমার বন্ধুরা, অতএব আপনারা যে যেখানে আছেন এই সভাটা আপনাদেরকে, গ্রামের মানুষকে এই সভার মর্যাদা রাখতে হবে। আমি সকল গ্রামবাসী ভাই বা বোনদেরকে অকল ফরিয়াদ করে বলছি, আপনাদের এই গ্রামে জলসা, আপনাদেরকে এই সভার মর্যাদা রাখতে হবে। পুরো গ্রামবাসী যতদূর মাইকে আমার যাচ্ছে, আপনারা সকলে আমার সময় খুব সংকীর্ণ, আমার মূল আলোচ্য বিষয়ের দিকে আমি সরাসরি আমার ভূমিকা লম্বা না করে আমি সরাসরি ফিরে আসছি। ভাইরা আমার বন্ধুরা, আমি যে বিষয়টা আলোচনা করব সেটা আল্লাহর ভয় সম্পর্কে কিছুক্ষণ আলোচনা করব। আমাকে যে আমার শ্রদ্ধেয় আমার উস্তাদুল মুকাররাম ফজিলাতুল শেখ, যার কাছে আমি বুখারী পড়েছি, মাওলানা সাদেক আলী সাহেব সুরুর ঝাড়খণ্ড থেকে এসেছেন আপনাদের এখানে আমার বাম সাইডে বসে আছেন, এবং আরো একজন আমার শিক্ষক মাওলানা আব্দুল মাতিন সাহেব, বর্তমান আমি যে মাদ্রাসায় যে আমি চারা গাছের মতো মানুষ হয়েছি তার কাছে সেই মাওলানা আমার উস্তাদ তিনিও বসে আছেন। ভাইরা আমার, যাই হোক, আমি আরো অনেক কিছু বলার চেষ্টা আর রেখে রাখবো ইচ্ছা করে এসেছিলাম, যেহেতু যেখানে আমার উস্তাদ মোকাররামরা থাকে তো একটু কথাটা একটু কথা বলতে হয়, তো যাই হোক, আর তবুও আমার বাক্যগুলো মানুষ এরা, তো যাই হোক, আমি আমার ক্ষুদ্র গেলে ঠিক ইনশাল্লাহ আপনাদেরকে কিছু দেব, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের এখানে এসেছি। যেহেতু 5 তারিখ থাকে ধারাবাহিকভাবে প্রত্যেক দিন লাগাতার এরকম জলসা চলছে, আমি ভাবলাম যে আজকে আপনাদেরকে গ্যাপ দিয়ে দেবো, কিন্তু ভাবলাম যে না, যদি না যায় তাহলে মায়ের একটা নিচে পড়বে না, ওই গরম পরে পড়বে, যেহেতু ওদের খেয়েছি হাড়ে হাড়ে হাড়ের ভাব খেয়েছি, মানুষ হয়েছি এই গরম জিতে 1 বছর নয় 2 বছর নয় প্রায় 3-4 বছর ধরে এই জায়গায় খাওয়া দাওয়া করে পড়াশোনা করেছি। তো যাই হোক ভাই, আমি আমার মূল আলোচ্য বিষয়ের দিকে এলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর উপরে আয়াত অবতীর্ণ করে দিলে একাধিক ভাবে আল্লাহর ভয় সম্পর্কে। ভাইরা আমার, চলুন এবার এগিয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন
বললেন, বন্ধুরে আমার ভাইরা শুধু তাই নয়, আমার আল্লাহ একাধিক কোরআনের আয়াত এনেছেন, নবীর উপরে আয়াত অবতীর্ণ হয়েছে, আল্লাহকে ভয় করার ব্যাপারে আয়াত এসেছে। এরকম ভাবে কোরআনে আয়াত এসেছে, ভাইরা আমার তাকওয়া মানে আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। যদি আল্লাহর ভয় থাকতো, আজকে আমাদের ছেলে মেয়েদের বিবাহ দিচ্ছি, ওই বিবাহ বন্ধনে আজকে ছেলেকে আমরা পাঠার মতো বিক্রয় করতাম না, আজকে সেই জবরদস্তি করে টাকা দিয়ে ছেলেকে বিক্রি করে দেয়। ভাইরা আমার সেই হারাম টাকা আমরা কখনো নিতাম না। আল্লাহর ভয় যদি থাকতো রে, তাহলে আজ আমরা আমাদের পূর্বে যে একটি রহমতের ছিল ওই মাস পেয়েও আমরা একটা অফার পেয়েছিলাম, ওই অফারটা আমরা কেউ আমরা হাত ছাড়া করতাম না, আমরা কন্টিনিউ ভাবে 30টি রোজা রাখতাম, অনেকেই আমরা ফেরজাদার ছিলাম। ভাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে অনেক আয়াত অবতীর্ণ করে দিলেন নবীর উপরে, যে আল্লাহ